শুরুটা করছো কি? হ্যাঁ, কি শুরুটা করছো কি তুমি? কথা কম কইবা, বুঝবো? নাহলে কিন্তু ভাইরাল করে দেবো, বুঝবা পারছো? ভাইরাল করে দেবো একবারে খাকারে দিয়ে কইলি আর আমরা ই করে হেলাইলাম, আমি ডরাই হেলাইলাম। আমরা কি ভাইরাল নতুন? আমরা নতুন ভাইরাল না, আমরা অনেক পুরান ভাইরাল। নতুন করে আমাকে ভাইরাল করার কিছু নেই, বুঝেছো? তোমনে তুমি ভাইরাল করে কোনো লাভ হবে না? না, কোনো লাভ নাই আমাকে ভাইরাল করে দিয়া। দরকার হইলে চাইতেল একটা জিঙ্গেই দেখতে পারো, আমাকে ছবি দেখেই দেখতে পারো, সে নাকি নিয়ে আমাকে। হাসান ভাইকে কইলো তোমাকে ভাইরাল করে দিলে আমার কাম হয়ে যাবো গা। কির কামের কথা কইছে কি? আমি তো কিছু বুঝতে আসিনি। ওই মিয়া, কি কামের কথা এটা বুঝবার পারতেছো না? আমি তো একটা কামের লেগে এখন আইছি। শোনো, হগলটির হগল কথা হইলো ওই জাকির কেকুর দুই চক্ষের কথা, বুঝছো? তোমার কাম হইলো এখন যাইয়া যে বাজার দিয়ে একটা ভালো শক্তপোক্ত বস্তা দেখিয়ে লইয়া বা কিনলে, তারপরে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেলুকা করে ভালোমন্দ খাওয়াবা, এরপর কি করবা? কি করবো? খাওয়ার মধ্যে ইচ্ছুনি ঘুমের ওষুধ মিলাই দিতে পারবা না? এরপর ধরো ঘুমাই গেলে দুই ভাই বোন মিললে দাঙ্গাই লই গেলা। হ্যাঁ, এইটা অবশ্য পারবো। যদি পারো এরপর উমান্ত অবস্থায়, হ্যাঁ, থোতমাগ ধরিয়া কেলাটা বস্তার মধ্যে হান্দাই দিলা, বস্তার মুখটা লাগাই দিলা, এরপর বাসে করে পার্সেল করে লই গেলা। যদি না পারো হেল্প করবো অনেক। না না, এইটা অবশ্য কলম যাইব না ভাই। আমি চাইতেছি কি জানেন, আমার বাপে আমার মার কাছে যাইব, মানে যায়া ধরেন যে অনুসূচনায় পড়ে যাবো গা, অনুসূচনা করতে করতে মরে যাবো গা, এইভাবে গেলে অবশ্য ভালো হইতো, বুঝছেন না? ওইভাবে লইতে চাই না, এই বেউস মেউস করে লইতে চাই না। এমে এও থেকে দূরে বসে দরবে সইবে? হ্যাঁ, দরবে সইবে, হইবে না। ছাগল দিয়া আল চাষ হয় না কোনো কালে, অতএব তার যেহেতু মুরব্বিকাল চলিয়ে আসছে, হেরে দিয়া ওই মানু হওয়া হইবে না, কোনো কালেই হইবে না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আরে বুঝবার পারছি না, তুমি এসব কি কইবার লাগছো? হ্যাঁ, কি হইব না হইব এগুলি কি কইতেছো তুমি? শোনো, কি কইতেছি হে কথা পরে। তোমার না একটা মোটর সাইকেল গ্যারেজ আছে? আছে তো। হ্যাঁ, হলে তোমারে বুঝাই নেওয়া সহজ হইবে। যাই হোক, শোনো, আমরা মোটর সাইকেল নষ্ট হয়ে গেলে কি করি? পুরো মোটর সাইকেলটা তো পাল্টাই ফেলাই না, যে পার্টসটা নষ্ট হয়েছে সে পার্টসটা বদলাই ফেলাই, নাকি? হ্যাঁ, ওইটা তো করি। শোনো, মানের বেলায় কি ইয়ে করা সম্ভব? মানের কি স্পেয়ার পার্টস থাকে? থাকে না। হ্যাঁ, এটা অবশ্য থাকে না। এখন তো এই যে মানসে আকাম কুকাম শয়তানি বান্দরে আমি হরেকে দিয়া দিল দেয়া করে। হ্যাঁ, দিলের চালায় কেটা, দিলের চালাইলো মাথা। এখন মাথা যদি কাটি হালাই দেওয়া যাইতে, রিপ্লেসমেন্ট করা যাইতে, তাহলে কিন্তু কোনো সমস্যা হইতে না, হে ভালো হয়ে যাইতে কাকাই। কিন্তু হে তো হ্যাঁ না, এ হ্যার তো কার্বলিটারে ময়লা জমছে, ব্যাগ জায়গায় তো আলা শয়তানি। শুধু কার্বলিটার না, হ্যার সাইলেন্সার পাইপেও আমার ধারণা সমস্যা। যাই হোক, সেটা তো সমস্যাটা, মানুষ যদি সাইকেল হইতে হলে হ্যার ধরেন একটা একটা পার্টস পাতি চেঞ্জ করে ফেলান যাইতি। হ্যাঁ, কার্বোলিটার, হরন, হেডলাইট, সাইলেন্সার বাইক, মানুষ তো আর মোটর সাইকেল না। রে, মোটর সাইকেলে যদি সমস্যা হয় তাহলে আমি কি করি জানো? আমি ওই মালিকরে কয়ে দেই, ভাই তোমার এই মোটর সাইকেলে নানান ধরনের সমস্যা আছে, এইসব দিয়ে কাম হবো না, তুমি একটা নতুন মোটর সাইকেল কিনে আলাও, বুঝছো? এটা ফালাই দাও, বুঝতে পারছো? চান্দু, এইখানেই তো তুমি কট, এইটাই তো তুমি করতে পারতে আসো না। চাইলেই তুমি মোটর সাইকেলের না খান, এইটা চেঞ্জ করিয়া আর একজনকে বাপের স্থানে আসীন করে বলতে পারতে আসো না, আব্বু পারবা? পারবা না, যেন তেন লোককে কি আব্বু বললে ডাকা যায় না। শোনো, তুমি একটা কাজ করতে পারো। কি কাম এটা কও, কি কাম কও? তুমি নিজেকে দত্তক দিতে পারো, পৃথিবীর প্রথম নিজেকে দত্তক দান করা, কেমন হবে জিনিসটা? ধরো তুমি আর একজনকে আব্বু এবং আম্মু বানাইলিয়া, হ্যাঁ, অ্যাফাডেভিট করিয়া আব্বু আম্মু বানাইলিয়া, তাদেরকে নতুন করিয়া তুমি বললা যে আব্বু আম্মু, কেমন হবে জিনিসটা? কি দেবা, দত্তক দেবা? কি করবার লাগছো? হ্যাঁ, আমার মতো বয়সের মানুষকে কি করবো এখন দত্তক লইব না? আমরা চেষ্টা তদবির হইলে দেখলাম আর কি।
না ভাই আমি এসব জানি শুনো আজই রাখ আমি এগুলি চেষ্টা করার দরকার নাই কে আমার গো পুরান ঢাকায় হাসপাতাল আছে ওইখানে বাচ্চা গো মাঝে মাঝে দত্তক লয় গরিব বাচ্চা গো বুঝতে পারছো শুনো ভাই মানুষ খালি মনে করে যে গুদা বাচ্চা গোই খালি দুঃখ বড় মানুষের কোনো দুঃখ নাই আসলে কিন্তু কথাটা সত্য না বুঝতে পারছো বড় গো মনে অনেক দুঃখ আছে কিন্তু একটা জিনিস কি খেয়াল করছো বাচ্চারা তো নিজেকে দুঃখ বোঝেই না তাহলে আবার তাকে দুঃখ কিসের